তানজু, আপনি লিখেছেন যে আমি 11 বছর যাবত একজিমার সমস্যা ভুগছি। একজিমার সমস্যা হচ্ছে আসলে স্কিন সমস্যা না। এখন আপনি যদি কনভেনশন ডাক্তারের কাছে যাবেন, যদি ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচে না আসেন, আপনাকে ডাক্তার বলবে কি, ও তোমার একজিমার সমস্যা, তুমি ক্রিম লাগাও। হ্যাঁ, একজিমার সমস্যা, তোমার ইমিউন সিস্টেম, তোমাকে সমস্যা হচ্ছে, তুমি স্টেরয়েড খাও, দ্যাটস নট এনাফ। ইয়েস, আপনি লাগাবেন, আপনি ক্রিম লাগাবেন, আপনি অ্যান্টিফাঙ্গাল ক্রিম হোক, স্টেরয়েড ক্রিম হোক, আপনি বালোজের ক্রিম ডাক্তার দাদা দিব, আপনি সবই করবেন। সবই করার পাশাপাশি আপনার দেখতে হবে কেন ইমিউন সিস্টেম আপনার স্কিনকে অ্যাটাক করছে, কেন স্কিনে ফাঙ্গাল লেয়ার তৈরি হচ্ছে, কেন স্কিন এত উইক। এখানে এখানে অনেকগুলো ব্যাপার জড়িত। একটা হচ্ছে ইমিউন সিস্টেম জড়িত, একটা হচ্ছে কেন আপনার ফাঙ্গাল তৈরি হচ্ছে, স্কিনটা কেন আপনার অ্যাটাকের জায়গা হলো। তিন জায়গাতে আপনার ট্রিটমেন্টটা লাগবে। প্রথম হচ্ছে ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম যখন কোনো একটা অর্গানকে, স্কিনটা কিন্তু একটা অর্গান, তাই না, একটা অর্গানকে অ্যাটাক করে, তাহলে বুঝতে হবে আপনার ইমিউন সিস্টেমটা ইমব্যালেন্স। তাহলে আপনাকে ইমিউন সিস্টেম ব্যালেন্সে আনতে হবে, ইমিউনিটি মডুলেট করতে হবে। তারপরে হচ্ছে যে সেকেন্ড যে কাজটা, সেটা হচ্ছে যে আপনাকে ফাঙ্গাল তৈরি হওয়া, ফাঙ্গাল তো তৈরি হয় প্রথম গাটে, গাটের ফাঙ্গাল যদি ফিক্স না করি, স্কিনে ফাঙ্গাল ফিক্স হবে না, তাহলে আপনার গাটকে ক্লিনজ করতে হবে। অ্যান্টাই ফাঙ্গাল, অ্যান্টাই ব্যাকটেরিয়াল মেডিসিন লাগবে, ন্যাচারাল মেডিসিন। এখানে অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার জিনিসটাকে ওয়ার্স করবে না, এটা স্লোলি ট্রিটমেন্ট হবে। তবে আমাদের অনেক পেশেন্টের দেখলাম তো 35-40 বছরের একজিমা উইদিন 2 উইকসে, 1 মাসে ভালো গেছে, অনেক এক্সাম্পল আমাদের আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। তো আমরা কি করেছি, আমরা কুইকলি স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল সাপোর্ট দিয়েছি ন্যাচারালি, এর পাশাপাশি ইমিউন সিস্টেমকে আমরা মডুলেট করেছি ইমিউন সাপ্লিমেন্ট দিয়ে। আমরা এই ধরনের পেশেন্টকে লিভার ডিটক্স আইভি থেরাপি দিতে বলি। এর পাশাপাশি আমরা কি করি, আমরা এই ধরনের পেশেন্টদের জন্য লাগবে যেটা স্কিন সাপোর্ট বলছি না, তিনটা জিনিস, একটা ইমিউন সিস্টেম, একটা স্টোমাক সমস্যা, স্টোমাককে ইমপ্রুভ করতে হবে, স্টোমাক ক্লিনজ করতে হবে, এবং স্টোমাক লেয়ারটা ভালো করতে হবে, ডাইজেশনকে ইমপ্রুভ করতে হবে, এরপর ব্যাকটেরিয়াল প্রোবায়োটিক ব্যাকটেরিয়ালকে ভালো করতে হবে। থার্ড কি বলেছি, স্কিন, স্কিনটা কেন আপনার টার্গেট, স্কিনের টক্সিন জমা হয়, তাহলে ফুল বডি ডিটক্স লাগবে। আবার স্কিনের উইক হয়, ভিটামিন এ কমে গেলে আপনার ভিটামিন এ খেতে হবে, ইও আছে মোস্টলি এ খেতে হবে। তো ওভারঅল এগুলা করার মাধ্যমে যদি আপনি করেন তাহলে ভালো হবে, ম্যাক্সিমা থাকবে না ইনশাল্লাহ। তবে যদি একজিমা দীর্ঘদিন হয়, আপনাকে আইভি থেরাপি বা হাইপারথার্মিয়া নেওয়া লাগতে পারে, সেটা আপনার জন্য উপকারী হবে, আর ওজন থেরাপি এখানে কাজ করবে। তো কমপ্রিহেন্সিভ ট্রিটমেন্টের মাধ্যমে আসলে একজিমাতে পুরো ভালো হওয়া সম্ভব। টেম্পোরারি স্টেরয়েড খাওয়া, টেম্পোরারি ক্রিম লাগানো, এই পর্যায়ে গেলে আপনাকে বারবার ফিরে আসবে, আপনার কষ্ট করতে হবে ভাই। আশা করি আপনারা ভালো থাকবেন সবাই, এক্সাম্পলগুলো দেখুন, যারা সুস্থ হয়েছে সেটা আপনার জন্য এনকারেজিং হবে। সালাম আলাইকুম এভরিওয়ান, আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন, এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন, তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।